আরাম ভালো না ভাই, গরমে দিনকাল ভালো যাচ্ছে না। আমার টুকু আছে ভাই, টুকু আছে, হ্যাঁ বল নাই কুড়িগ্রাম দেশে, হ্যাঁ দেশে চলে যান, দেশে আজকেই যাব যদি ভাড়ার টাকা হয়। এবার তোমার যদি সুখ দুঃখের গল্প থাকে শেয়ার করতে পারো আমার সাথে। আমার টুকু আছে ভাই, টুকু আছে, হ্যাঁ বল নাই দেশে আজকেই যাব যদি ভাড়ার টাকা হয়। তো দেশে যায় ভালো করে ঘুম লো, ঘুম না ভালো করে হবে আরাম করতে গো। দেশের বাড়ি কোন জায়গা? বুঝলাম না, ছেলে একটা মেয়ে দুইজন, মাশাআল্লাহ বিয়ে শাদি দিছেন? হ্যাঁ মেয়ে বিয়ে দিছি, মাশাআল্লাহ। নাতি কত হয়েছে? নাতির বয়স 7 বছর। অনেক রিক্সাওয়ালা আছে, সবাই এখানে দাঁড়ায় আছে একটি ক্ষেপের আশায়। আসলে আমি একজন রিক্সাওয়ালা মানুষ, তো সেক্ষেত্রে আসলে অনেকে অনেক ধরনের কথা বলে, অনেক ধরনের অনেক কিছু মন্তব্য করে। আপনারা তো জানেন যে আসলে তাতে আমার কোনো সমস্যা নাই, যে যাই বলুক চাই না বলুক, আমার কাজ আমি প্রতিদিনকার মতন যে কাজ আমার সে কাজ আমি করেই যাব। তাতে আমাকে যে যাই বলুক এতে কোনো সমস্যা নাই। কি ভাই, এখন আমি একজন রিক্সাওয়ালা মানুষ, হয়তো এই কারণে অনেকেই অনেক কথা বলে, কিন্তু কেউ তো আর জানে না যে আমি আসলে কী করি। কি অবস্থা ভাইজান, আপনার কি অবস্থা? মন খারাপ করে বয়ার হয়েছেন কেড়ে? হ্যাঁ আপনি কি অবস্থা? দেশে বাড়ি কই? হ্যাঁ এলে একটা সমস্যা, রিক্সাওয়ালারা কথা কইতে পারে না কে ভাই? কথা কইতে পারে না কে? হ্যাঁ কোন দেহিত আমারে এটা চালা হলো বউ নাই, নানান বিভিন্ন ধরনের জিনিস দেখেন মাথা ঠিক থাকে না, এই জন্য কথা বাড়াই না ভাই। দেখতে পারবেন আপনি এই জানে লেখা আছে কি পড়তে পারেন? আর কে পড়ে 1349 ফেসবুক পেজ আর ইউটিউব সার্চ দিবেন দেখতে পারবেন। ওকে তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।